তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে, প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে, তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে, আমরা প্রত্যেকেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো পুঁথিবদ্ধ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো দায়িত্ব, তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। আমরা তদন্ত করছি, তদন্ত আমাদের শেষ হয় নাই, আমরা আমাদের রিমান্ড শেষ হয়েছে, আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি। আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের, সে নিজেই বলেছে 900 লোকের প্রাণ নিবে গেল, তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিবে যায় তো এই লোকগুলি কীভাবে মারা গেল? আপনি তো হাসপাতালে নেন নাই, আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই, আপনি তো থানাকে অবগত করেন নাই। এই 900 প্রাণ নিবে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কি না, না এটাও একটা টাকা ইনকাম করার জন্য তার একটা কথা, অথবা এইগুলি এই প্রাণগুলির সে কী করেছেন, আমরা মানে তার কী কাজগুলি করেছে এগুলির পূর্বে আমরা সেগুলো তদন্তে নিয়ে আসবো। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু এলাকাবাসী তারা তো মিছিল করেছে তার বিরুদ্ধে, তো এলাকাবাসী যে অনেকদিন যাবৎ নির্যাতিত ছিল এটা তো আমাদের কাছে কেউ বলে না। এটা তো আমরা তো এটা তো স্পষ্ট, এটা তো মিল্টন সমাদার যা ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জাজনক। অতএব